প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান চলাকালীন থালা বাজিয়ে সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকরা গাজীপুর সীমান্ত ও সিংহু সীমান্ত ছাড়াও পাঞ্জাবের ফরিদকোট এবং বিজেপি শাসিত হরিয়ানার রোহতকেও এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছিল কৃষক সংগঠনগুলির তরফ থেকে গত রবিবার কৃষক আন্দোলনের ঘোষণা কর্মসূচি করার সময় এই থালি বাজাও কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছিল কৃষক আন্দোলনের অন্যতম প্রধান মুখ স্বরাজ ইন্ডিয়ার প্রধান যোগেন্দ্র যাদব জানিয়েছিলেন আগামী সাতাশ ডিসেম্বর প্রধানমন্ত্রী যখন তার মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাতে বক্তৃতা দেবেন কৃষকটা তখন তারা বাজাতে বাজাতে প্রধানমন্ত্রী উদ্দেশ্যে প্রশ্ন করবেন আমরা আপনার মন কি বাত শুনতে শুনতে ক্লান্ত আপনি কখন আমাদের মন কি বাত শুনবেন আমরা এতটাই জোরে জোরে থালা বাজাবো যে প্রধানমন্ত্রীর মন কি বাতের আওয়াজ আমাদের কান পর্যন্ত আসবে না দেশে করোনা ভাইরাসের দাপট শুরু হওয়ার থাকা ধন্যবাদ জানাতে থালা বাজাতে প্রধানমন্ত্রী পর এই উদ্যোগকে কটাক্ষ করে থালি বাজাও কর্মসূচি নিয়েছে কৃষকরা প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান চলাকালীন দেশের বিভিন্ন জায়গায় কৃষকদের কেন্দ্রের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে থালা টিন ইত্যাদি বাজাতে দেখা গিয়েছে অন্যদিকে গত এক মাসের বেশি সময় ধরে নতুন কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লি সীমান্তে আন্দোলন করছেন কৃষকরা রবিবারের সেই মন কি বাত অনুষ্ঠানে একবারের জন্য এলো না কৃষকদের প্রসঙ্গ উনত্রিশ ডিসেম্বর মঙ্গলবার ফের একবার সরকারের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন বিক্ষুব্ধ কৃষকরা সরকারকে লেখা চিঠিতে সংযুক্ত কৃষক মোর্চার পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে সংশোধন নয় আলোচ্য বিষয় হিসাবে রাখতে হবে তিনটি কৃষি আইনের সম্পূর্ণ প্রত্যাহারের কথাই চিঠিতে তীব্র ভাষায় কৃষকেরা লিখেছেন গোটা আন্দোলনকে বদনাম করার জন্য সরকারি প্রচার যন্ত্র যেভাবে নেমেছে তা অবিলম্বে বন্ধ করা হোক